রাশিচক্রের মূল্যায়ন এই অনুষ্ঠানের তরফ থেকে সৃষ্টি প্লাসের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাবো। স্বাগত জানাবো এই অনুষ্ঠানের অতিথি অধ্যাপিকা তন্দ্রা সিদ্দিকে। কিন্তু তার আগে একটা কথা না বললেই নয়, রাশিচক্রের মূল্যায়ন এই কথাটার সঙ্গেই কিন্তু লুকিয়ে আছে সমস্ত কিছু। দর্শকবন্ধু, এটাই তো বাস্তব সত্যি কথা। আমরা যে মুহূর্তে জন্মগ্রহণ করি সেই মুহূর্তে কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আমাদের জীবনটা সেই দিন কিন্তু সেই মুহূর্ত থেকে লেখা হয়ে যায়। কিন্তু সেই লেখাটা পড়ার ক্ষমতা আমাদের নেই, সেই ক্ষমতাটা দিয়েছেন কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজারদের। আর এই অনুষ্ঠানের গেস্ট যিনি সনাতন কৃষ্ণমূর্তি সংখ্যাতত্ত্ব বাস্তু হস্তরেখা সমস্তটা অ্যাপ্লাই করার পর তিনি কিন্তু একজন জাতক বা জাতিকার জীবনটাকে কোন পথে চালিত করতে হবে সেটা বলে দেন। আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু সফলতার শীর্ষে পৌঁছেছেন ছোট্ট একটা প্রেডিকশন থেকে। কেন কেনই বা এই পশ্চিমবঙ্গে থাকা মানুষ কিংবা কলকাতায় থাকা মানুষ এই অনুষ্ঠানের গেস্ট অধ্যাপিকা তন্দ্রা সিদ্দিকির সান্নিধ্যে আসেন নিজের লাইফটাকে জানার জন্যে, এবং সেটা রিড করানোর পর আজকে কিন্তু তিনি বিদেশের মাটিতে কর্মরত এবং সেখান থেকে আজ বহু মানুষ কিন্তু এই মানুষটির সঙ্গে যোগাযোগ করে। এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে সঠিক বিচার, মায়ের স্নেহ বা ভালোবাসা, আর তার সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা। আজকালকার দিনে যে স্বচ্ছতার অভাবের জন্যে বহু প্রতিভা কিন্তু হারিয়ে যায়, এবং তার জন্যে দায়ী যে শুধুমাত্র স্বাস্থ্য বা শাস্তি তা নয়, সে গার্জেনও কিন্তু সম্পূর্ণরূপে দায়ী থাকেন। এক মা যখন বিচার বিশ্লেষণ করে সঠিক পথটা দেখিয়ে দেন, আরেক মাকেও কিন্তু ততটাই আগ্রহী হতে হয় যে আমার সন্তানকে কোন লাইনটা নিয়ে পড়াবো যাতে ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রে অসুবিধে না হয়। সেই মাকে কিন্তু ততটাই আগ্রহ দেখাতে হয় যে আমি যে ছেলেটি বা মেয়েটির সঙ্গে আমার সন্তানের বিয়ে দেব সে সারা জীবন সুখী থাকবে। তো লক্ষ লক্ষ টাকা কিন্তু আমরা খরচা করি এই পড়াশোনা কিংবা বিবাহ কিংবা শারীরিক বিষয়ের প্রতি, কিন্তু একটু খরচা করে যদি সেটা আগে থেকে জেনে নিয়ে এগোনো যায় তাহলে কিন্তু সেটা অনেক সহজ হয়ে যায়। বুদ্ধিমান মানুষরা কিন্তু সেটাই করেন, এবং যারাই দিদির সান্নিধ্যে এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু সফলতার হাসিটা হেসেছেন। তাই ওনারাই কিন্তু আজকে একটা কথা বলেন, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাইফ টাইম এনজয়। সেই তাদের তরফ থেকে, সৃষ্টি প্লাসের তরফ থেকে এবং আমার তরফ থেকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট অধ্যাপিকা তন্দ্রা সিদ্দিকে। দিদি নমস্কার। শুভেচ্ছা আপনাকে এবং চ্যানেলের সকল দর্শকগণকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যেখান থেকে শুরু করব ভাবছিলাম, কিন্তু তার আগেই অনুষ্ঠানটা একটু অন্যরকমভাবে এসে গেল। কাজেই এই যে আমাদের জীবনের যেটা মূল কাঠামো, পরিকাঠামো, যেটা হচ্ছে কি আমাদের শারীরিক দিক এবং পড়াশুনোর জায়গা, তার সাথে সাথে জড়িয়ে আছে বিবাহ এবং কর্ম। এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই গ্রহের খেলা চলতে থাকে। কাজে এই গ্রহকে ঠিকভাবে শনাক্তকরণ করার পর নিয়ে আসতে হয় তাদের উপায় বা তাদের সমাধানের রাস্তা। কাজে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছিল, যেটা বিগত দিনেও, যে শনি এবং বুধ নিয়ে আমরা যেটা আলোচনা করেছিলাম, যে শনি অশুভ হলে পরে, শনির বিভিন্ন গ্রহযোগ খারাপ হলে পরে, এবং শনি যখন মানুষকে একদম নাস্তানাবুদ করে ছাড়ে তখন কিন্তু মানুষ দিকদিশাহীন হয়ে পড়ে, এবং তখন কি হয় যে কী ধারণ করলে আমার ভালো হবে বা কোন হোমযজ্ঞের মধ্যে আমাকে আহুতি দিতে হবে,
তবে গিয়ে আমি একটু তাড়াতাড়ি বা দ্রুত শান্তি লাভ করতে পারবো, এই বিষয়টা কিন্তু তখন মানুষের মধ্যে চলে আসে, এবং তখনই কিন্তু চলে আসে বিভ্রান্তির বেশি হঠকারিতার জায়গাটাও কিন্তু তখন মানুষ করিয়ে ফেলে বেশি। কাজে যার জন্যে মানুষের যখন সমস্যা যখন আপনার হচ্ছে, তখন সেই সমস্যাকে কীভাবে আপনি করায়ত্ত করবেন তার জন্য কিন্তু ধীর স্থিরভাবে এগোতে হবে। কাজে সেখানে বিজ্ঞানসম্মত বিচারই কিন্তু আপনাকে একদম সঠিক পথটাকে এগিয়ে নিয়ে আসতে সক্ষম হবে, এবং এই বিজ্ঞানসম্মত বিচারের মাধ্যমে কোন গ্রহকে কীভাবে প্রতিবিধান করলে পরে, কার নিয়ম কী পালন করলে আপনি স্বস্তির নিঃশ্বাসটি ফেলতে পারবেন তার উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে। কাজে শনি অশুভ হলে বা শনি সাড়ে সাথে, যেমন এই বর্তমান সময়তে বৃশ্চিক রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, মকর রাশিতে বা লগ্নের, মকর রাশি বা লগ্নের সবে মাত্র শুরু হয়েছে, চলবে 7.5 বছর। কাজে এই সকল মানুষদেরকে কিন্তু অত্যন্তভাবে সচেতন হতে হবে, যাতে শারীরিক সুস্থতা থাকে এবং যাতে কোনো রকম ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট না হয় বা পড়াশুনোর জায়গা সফলতা যাতে খুব ভালো হয়, এবং তার সাথে সাথে বিবাহোত্তর জীবন যেখানটা বেশি ভাইটাল আজকের দিনে, যে বিবাহ টিকবে কি টিকবে না তার জন্যও কিন্তু এই শনিগ্রহকে ঠিকঠিকভাবে প্রতিবিধান করা প্রয়োজন। কাজে শনি এবং বুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা অবশ্যই হয়ে গেছে, আজকের আলোচনা হবে বৃহস্পতি গ্রহ নিয়ে। যে বৃহস্পতি, যে আমরা দেবগুরু বলি, সেই দেবগুরু বৃহস্পতি যদি অশুভ হয় বা অর্থাৎ যদি অশুভ ভাবস্থানে থাকে, তাহলে সে কী কী রকম ক্ষতি বা খারাপ ফল দিতে পারে, যে ভালো ফলটা দিতে সক্ষম হয় না, কখন কোন পজিশনে থেকে তাকে সেই বৃহস্পতির ভালো ফলটা না দেওয়ার জন্যে তাকে তখন বুস্টআপ করার প্রয়োজন হয়, তার নিয়ম কানুন পালন করার প্রয়োজন হয়, বা তার জন্যে পূজা অর্চনা বা কী কোন ঠাকুরকে আমরা পূজা অর্চনা করলে ভালো হবে, সেই বিষয়টি তখন কিন্তু একটা মাথা ঘামানোর জায়গাটা চলে আসে, এবং সেইখান থেকেই সঠিক বিচার কিন্তু নিয়ে আসে প্রতিবিধানের জায়গা। তার আগে দেখে নেবো কে কে আছেন। হ্যালো নমস্কার। হ্যাঁ হ্যালো নমস্কার, আমি মহানমস্কার বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানবেন? বারো বারো ১৯৮৮। বিকেল 5:55 জন্মস্থান কতদিন হলো বিয়ে? ওর আগে একটা মানে যে ডিভোর্স হয়ে গেছিল, তারপরে আবার দেয়া হয়েছিল, তারপরে বিয়ে দিয়েছিলেন। এবারে এবারে যে আবার দ্বিতীয়বার যে বিবাহ দিয়েছেন, সেখানে কি জটক বিচার করে তারপরে বিবাহ দিয়েছেন? হ্যালো, রাশি বন্টন এই সমস্ত মিলিয়ে বিয়ে দেওয়া হয়েছে। রাশিগণ নিজেরাই মিলিয়েছেন, মিলিয়ে দিয়ে দিয়েছেন, কোন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সেটাকে? আচ্ছা, এখানে যেটা দেখুন, এখানে দ্বিতীয় বিবাহ যেটা বলছেন, দু মাস হয়েছে তার বিবাহ হয়েছে, এইখানেও কিন্তু তার মঙ্গল এবং শনি বুধের সমস্যাটা রয়েছে। কাজেই মঙ্গল এবং শনি বুধের যোগটাকে যদি না কাটিয়ে গিয়ে বিবাহ দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই রকমই একটি পুনরাবৃত্তি জীবনের জায়গায় আসবে, যেখানে ওর মনের ভালো দিকটা বোঝার মতো কাউকে কিন্তু পাবে না, এবং শেয়ার করার মতো জায়গাটা হচ্ছে থাকবে না। মানসিক যন্ত্রণাটা হচ্ছে গিয়ে ওর ক্ষেত্রে বেশি আসবে দাম্পত্য জীবনে, যেটা ও ভালো মতো চললেও সেইখান থেকে কোনো সুনাম যশের জায়গাটা হচ্ছে ওর জীবনে নেই। সবসময় একটা সংঘাত হওয়া হচ্ছে গিয়ে তার দাম্পত্য জীবনের জায়গাটাকে তৈরি করছে বুধ এবং শনির যোগ। প্রথম বিবাহ কি সেই কারণেই কেটে গেছে? হ্যালো, আপনাকে যেটা, আপনাকে দিদি যেটা জিজ্ঞেস করছেন, আপনি সেটার উত্তর দিন। সেই কারণেই কেটে গেছে তো? আচ্ছা, তাহলে আপনার সচেতন হওয়া উচিত ছিল, যদিও সেই রকম যদি না হয়ে থাকে তাহলে শনি বুধের যোগ এবং মঙ্গলকে প্রতিবিধান করিয়ে নিন, অবশ্যই কিন্তু এই বিবাহটা টিকে যাওয়ার জায়গায় চলে আসবে, যেহেতু সবে মাত্র বিবাহটা হয়েছে।
হ্যাঁ, চাকরি পাওয়ার যোগ সেটা বিষয় বিশেষভাবে আলোচনার বিষয়, সেটা হচ্ছে গিয়ে পরবর্তী সময়ের জন্য থাক। কাজে এই যে বিবাহ হয়ে যাওয়ার পরে, ডিভোর্স হওয়ার পরেও, হ্যাঁ, যে সচেতন হয়েও মানুষ অসচেতন, কাজে এই জায়গাগুলো কিন্তু আজকের দিনে একটা বিরাট ভুলের জায়গা। কারণ জ্যোতিষশাস্ত্র নিয়ে আজ থেকে 20 বছর আগেও কিন্তু এতটা মানুষ তৎপরতা ছিলেন না, কিন্তু আজকের দিনে অনেক বেশি মানুষ কিন্তু সচেতন হয়ে পড়েছেন। কাজে যখন একবার শরীর অসুস্থ হলে পরে মানুষ যখন দ্বিতীয়বার যাতে না অসুস্থ হয়, সুস্থ হয়ে যাবার পর কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখে, সে খাওয়া দাওয়ার চেকিং হোক বা যে কোনো কিছুর মাধ্যমে হোক, প্রাণায়ামের মাধ্যমে, যোগার মাধ্যমে, সব কিছু। কাজে এই শাস্ত্রটিও কিন্তু সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত, এখানে চমৎকারিত্বর কিছু নেই। বিজ্ঞানসম্মত বিচার আপনাকে কিন্তু পরবর্তী পদক্ষেপ, একবার ভুল হতেই পারে, একবার আপনার চাকরি চলে যেতেই পারে, একবার আপনার সন্তান ফেল করতেই পারে, সে আপনি সচেতন না থাকার জন্য। কিন্তু দ্বিতীয়বার যখন ঘটনাটি ঘটছে, অবশ্যই কিন্তু আপনাকে সচেতন হওয়া প্রয়োজন, কোন গ্রহের জন্যে আপনার এই বিড়ম্বনা, সেই জায়গাটাকে যদি আপনি ঠিক না করে এগোতে থাকেন তাহলে কিন্তু পুনরাবৃত্তি ঘটতেই থাকে, কারণ গ্রহ তো তখনও অশুভ ও অশান্ত রয়েছে। একটু দেখে নি কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে? প্রদীপ দাস। প্রদীপ বাবু, আপনার বিষয়? আচ্ছা, মানে ওই আত্মীয়র মুখ থেকে শুনে আজকে হাতিবাগানে গেছিলেন, ওনাকে দেখাচ্ছে। আচ্ছা, তারপর থেকে আমার ওনার প্রতি একটু ওখানে ওনার প্রোগ্রাম আমরা পাই না, কোনো লাইন পাই না, আজকে ঠাকুরের কৃপা, জয় মা তারার কৃপা লাইনটা পেয়ে গেছি। অবশ্যই। মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে সঙ্গীতা দাস। সঙ্গীতার ডেট অফ বার্থ? 23 এপ্রিল। 23 এপ্রিল 1985। 1985। কটার সময় জন্ম? দুপুর 11:30। জন্মস্থান? কলকাতা। কলকাতা। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ওর ক্যারিয়ার নিয়ে স্যার। আচ্ছা, বর্তমানে কি করছে মেয়ে? মেয়ে তো এমবিএ করেছে। এমবিএ করেছে, একটা এখন ছোটখাটো যারা কাজ করছে আর কি। আচ্ছা আচ্ছা, 23 এপ্রিল 1985, মঙ্গলবার তো জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, কর্কট লগ্ন এবং বৃষ রাশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, যে কর্মক্ষেত্রের জায়গাটা কিরকম হবে? বিবাহ হয়ে গেছে? হ্যাঁ, বিবাহ হয়ে গেছে। আচ্ছা, বিবাহ হয়ে গেছে, কাজে বিবাহ স্থান ভালোই আছে, সন্তান হয়েছে? সন্তান একটা, 1 বছরের মেয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, 2টি সন্তানের যোগ আছে। আবার 2019 আগস্টের পর থেকে সন্তান যদি নিতে চায় দ্বিতীয় সন্তান, সেক্ষেত্রে শুভ একটা সময় আসছে, তবে দেখে নিয়ে এগোতে হবে দশা অনুসারে। কাজে ক্যারিয়ারের জায়গা যেটা বলছেন, এখানে হচ্ছে কি, দেখুন, রবি রাহুর গ্রহণ যোগটা হয়ে রয়েছে যেটা 10ম স্থানে, এই 10মস্থ রবি রাহুর যোগ কিন্তু মানুষকে ভীষণভাবে সুনাম যশের জায়গা এবং প্রতিষ্ঠার জায়গাটাতে বাধা দেয়। যদিও রবি সেখানে তুঙ্গস্থ, কিন্তু রাহুর কারণে কি হচ্ছে, সে যতই পরিশ্রম করুক না কেন, তার ততটা কিন্তু সুরাহার জায়গা হবে না, এবং সামান্য সামান্য ভুলের জন্য তার ভালো জায়গাটাকে নষ্ট করে দেয়। কাজে এখানে রবি রাহু গ্রহণযোগটাকে আগে প্রতিকার করান, তাহলে দেখবেন ওর ভালো চাকরির জায়গাটা পেয়ে যাবেন। কারণ ভালো কর্মযোগের জায়গাটা কিন্তু রবি দেবার জন্য বসে আছে, এবং চন্দ্রমঙ্গলের যোগ অত্যন্ত ভালো রয়েছে, কাজে ভালো ক্যারিয়ার কিন্তু মেয়ের জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র রবি এবং মঙ্গল সেইভাবে না স্ট্রং থাকার জন্য ওকে প্রবেশ করতে দিতে পারছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিদি, ও একটা দিদি, হ্যালো, বলুন বলুন। ও একটা পোকরাজ আর একটা পলাশ পড়ে আছে না, এটা প্রতিবিধানের তো অনুষ্ঠানের জায়গা নয়, এটার জন্য আপনাকে চেম্বার ক্লিয়ার করলাম না, এটার জন্য চেম্বার, এই জায়গা থেকে কোনো প্রেডিকশন উনি করেন না। দিদি, যে বৃহস্পতি নিয়ে আপনি আলোচনা করছেন, সেই বৃহস্পতির জায়গাটাই হচ্ছে কি আজকে আসছে, যে লগ্ন সাপেক্ষে আমাদেরকে দেখতে হয় যে কোন গ্রহ রাজ্যকারক গ্রহ এবং তার কেন্দ্র কোনপতির কি সম্বন্ধ হয়ে রয়েছে, তার উপরে তার পাওয়ারটাকে নির্ভর করে, সে কতটা ওজনের পড়বে বা কি ধরনের সে রত্ন ধারণ করবে। কাজেই বৃহস্পতির প্রতিবিধান নিয়ে যেটা আমাদের আজকের আলোচনা ছিল, যে বৃহস্পতির জন্য আমাদের কি দেওয়া হয় না, টোপাজ হচ্ছে গিয়ে মানে সাবস্টিটিউট হিসাবে, এবং অরিজিনাল জেমস যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে পিত পোকরাজ বা হচ্ছে গিয়ে শ্বেত পোকরাজ।
কাজে পিত পোকরাজ এবং শ্বেত পোকরাজ, এই পোকরাজগুলোকে মেনটেন করতে হবে কিভাবে এবং কোনটা আপনার জন্য লাগবে? দেখবেন বিভিন্ন জায়গায় গেলে পরে দেবেন আপনাকে ভুড়ি ভুড়ি জিনিস দেখাচ্ছে পোকরাজ, কিন্তু সেই প্রত্যেকটাই কিন্তু আপনার জন্য নয়। সেখানে তার কসমিক্স পাওয়ার, কাটিং এবং ক্ল্যারিটি এবং হচ্ছে গিয়ে তার সমস্ত গুণাগুণ সম্পন্ন সেটা আপনার হরোস্কোপে বৃহস্পতি কোন নক্ষত্রে বসে আছে এবং কোন ভাবস্থানে কত ডিগ্রিতে সে রয়েছে তার উপরে নির্ভর করছে তার রতির পরিমাণ, তার অর্থাৎ তার ওজনের পরিমাণ, তার বর্ণের পরিমাণ, সে কোন কাটিংটা পড়বে, এত কিছুকে যদি সেখানে মেনটেন করা হয় তবেই কিন্তু একজন জাতক মিরাকল রেজাল্ট 100% পাবে একটি রত্ন ধারণের মাধ্যমে। কারণ রত্ন হচ্ছে টোটালি সায়েন্টিফিক। এখন কি হচ্ছে যে কোনো একটা সস্তা জিনিসকে যদি হাতে আপনাকে বহুমূল্য বলে ধরে ধরে বা তুলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজ পাচ্ছেন না, তখন আপনার মনে কি আসে যে রত্ন কোনো কাজ করছে না। কাজে এই যে ধারণের জন্যে যেটা দরকার সেইটাকে সিলেকশন করতে হবে হরোস্কোপকে ভালোভাবে রিড করে। যারা সেই খরচ বা সেই অর্থ ব্যয় করতে পারছেন না তাদের জন্য কিন্তু মূল অর্থাৎ বামনহাটি বা ব্রহ্মজ্যোষ্ঠীর মূল কিন্তু তারা ধারণ করে বৃহস্পতিকে বুস্ট আপ করতে পারেন, যাতে তাদের আর্থিক উন্নতি, মানসিক শান্তি, পারিবারিক শান্তি এবং শারীরিক সুস্থতা এতগুলো জিনিসকে কিন্তু সে দিতে সক্ষম হয়। এবং তার সাথে সাথে আপনার হচ্ছে কি ধূপ জ্বালাবেন গৃহে আপনি যখন পূজা করছেন, অর্থাৎ বৃহস্পতির দেবী হলেন গিয়ে তারা মা, সেই তারামাকে যখন আপনি পূজা করবেন তখন সেখানে দশাং বা কালাধুনা বা গুগলের ধূপ অবশ্যই বৃহস্পতিবার করে জ্বালাবেন। অন্যান্য দিন যে কোনো ধূপই দিন না কেন বৃহস্পতিবারটা কিন্তু একটি শ্রেষ্ঠ দিন তারামায়ের জন্মবার হিসেবে এবং দেবগুরু বৃহস্পতির জন্যে হচ্ছে একদম উত্তম। সেইভাবে যখন আপনি পুজো পাঠ করবেন, এখানে আরেকটা প্রসঙ্গ আছে যে অনেকেই এসে বলেন যে আমি অনুষ্ঠানে শুনেছি বহু অনুষ্ঠানে তারামার ছবি নাকি ঘরে রাখতে নেই, তারামা কী দোষ করেছে? যদি দক্ষিণাকালীকে রাখতে পারি, তারামা দশমহাবিদ্যার একজন দেবী, কাজে সেইখানে মা তারাকে অবশ্যই কিন্তু আপনি নিশ্চিন্ত মনে ঘরে রাখতে পারেন। জানবেন মা কোনোদিন কারোর ক্ষতি বা মানে বিনাশ করেন না, তাই কি না? একদম সত্যি কথা। এই জায়গাটা নিয়ে আমি আসব একটু ফোনের বন্ধুকে দেখে নিয়ে। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, নমস্কার ম্যাম। হ্যাঁ বলুন, কে বলছেন? কোথায়? আমার নাম সন্দীপন দাস। সন্দীপন বাবু কোথা থেকে? আমি ঢাকুরিয়া থেকে বলছি। ডেট অফ বার্থ? আমার 15/3/1995। 15/3/1995 কটার সময় জন্ম? দুপুর 3:17। দুপুর 3:17। জন্মস্থান? আরজিকর, কলকাতা। কি জানতে চাইছেন? জন্ম সময় কত? দুপুর 3:15। দুপুর 3:17। কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ। কি জানতে চাইছেন? আমার স্যার কেরিয়ার নিয়ে জানতে চাইছি। কেরিয়ার বর্তমানে কি করছেন? বর্তমানে আমি ফার্স্ট ইয়ারে পড়ছি স্যার। ফার্স্ট ইয়ার কি সে সায়েন্স কমার্স আর্টস? সায়েন্স। সায়েন্স নিয়ে। আচ্ছা, 15/3/1995 ওয়েডনেসডে। হ্যাঁ। আচ্ছা, কর্কট লগ্ন এবং সিংহ রাশি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কোনোদিন কি হরোস্কোপ বিচার করিয়েছিলে? না, আমার কুষ্টি করা আছে। সেটাই, কুষ্টি বিচার করে কুষ্টির বিচার মতো চলেছিলে? না। কারণ এখানে অনেকগুলো কিন্তু গ্রহের চেষ্টার ফুলের ত্রুটি তোমার ক্ষেত্রে হয়ে গেছে, যে কারণে হচ্ছে কি তোমার কিন্তু সফলতার জায়গাটা অনেকটা সেখানে ভালো পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু সেই নাম্বারের জায়গাটা পাওনি, তাই তো? একদম ঠিক না। এই চেষ্টার জায়গাটা কিন্তু তোমার গ্রহকে তুমি যখন ক্লাস 8 পড়ছিলে তখন থেকে কিন্তু বুস্ট আপ করা দরকার ছিল। কাজে আজকে এই যে এতটা পিছিয়ে পড়ে এসে কীভাবে ভালো কেরিয়ার হবে এই জায়গাটা কিন্তু অনেকটা সমস্যা। প্রচণ্ড ভালো কেরিয়ার হওয়ার যোগ হয়ে রয়েছে, কিন্তু সব জায়গাতেই তোমার সামান্য নাম্বারের প্রবলেমের জন্য কিন্তু অনেকগুলো জায়গা আটকে যাচ্ছে, তাই হচ্ছে তো? একদম ঠিক ম্যাম। কাজে এই জায়গাটা এখন রিকভার করার কিছু নেই। এখন এখান থেকে কিভাবে তোমাকে বেরোতে হবে ভালো উন্নতির জন্য, তার জন্য সিলেক্টিভ কিছু বিষয় নিয়ে তোমাকে হচ্ছে গিয়ে এগোতে হবে, তবে গিয়ে তোমার জীবনের উন্নতিটা আসবে। তুমি ভালো কারোর সাথে হচ্ছে গিয়ে পরামর্শ মতো এগোতে থাকো, অবশ্যই কিন্তু তোমার ছকে খুব ভালো চাকরির যোগ আছে। এই যে এই জায়গাটা যে এখানে একটা ভালো জিনিসটা, কেন আমি তাকে বললাম যে এখানে ছকে হচ্ছে তার ভালো কেরিয়ার রয়েছে, হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে কি তার নাম্বারের প্রবলেমের জন্য তার কিন্তু কেরিয়ারের জায়গাটা সে পৌঁছতে পারছে না। ঠিক সেটাই হলো যে সে কিন্তু এখন অবধি কারোর সাথে কনসাল্ট করা হয়নি তার, যার জন্য তার এই যে ভালো জায়গাটা হয়ে রয়েছে সে কিন্তু এতদিনও কিন্তু জানতে পারেনি। কাজেই এই হচ্ছে প্রতিবিধান। তিনখানা জিনিস আমরা এই জায়গা থেকে পেলাম,
একটা হচ্ছে গিয়ে মা হয়তো কোনো সময় সচেতন হয়েছিল বা মা হোক যে হোক বাড়ির একটা কুষ্টি করে দিয়েছিলেন, এখন সেটা আলমারি শোভাবর্ধন করছে, তার জীবনের আলো আর জ্বালাতে পারলো না। এটা পেলাম এই অনুষ্ঠানে গেস্টের ফোন থেকে। আর আপনার আলোচনা থেকে যে জিনিসটা পেলাম, দেখুন বাজারে অনেক রকমের অ্যান্টিবায়োটিক আছে, 2 টাকা দামও আছে, 200 টাকা দামও আছে, কার কোন অ্যান্টিবায়োটিকটা লাগবে সেটা কিন্তু ডাক্তারবাবু বুঝছেন, ওকে 2 টাকা দামের দেব কি 200 টাকা দামের দেব। ঠিক স্টোনও একই জিনিস, কার কোন কালার কোন ওয়েট কি কাটিং লাগবে এটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার বোঝে। আরেকটা জিনিস যেটা আপনার অনুষ্ঠান থেকে আরও ভালো পাওয়া গেল, যেহেতু তারাপীঠে আপনার নিজস্ব গৃহ মন্দির রয়েছে, সেখানে আপনি যাগ যজ্ঞ পূজা অর্চনা করেন এই আপনার কাছে আসা মানুষদের জন্যে, এখানেও কিন্তু দেখুন আমরা যে গাড়ি ব্যবহার করি, তা গাড়িতে ইঞ্জিন আছে, তেলও আছে, বা তেল গাড়িতে ভর্তি, ইঞ্জিনটা খারাপ, তাহলে গাড়িটা কি চলবে? কোনোদিনই চলতে পারে না, তেল থাকলেও চলবে না, চলবে না। ঠিক স্টোন থাকলেও যদি কারুর সে পূজা অর্চনা বা যজ্ঞের প্রয়োজন হয় তাকে সেটাই করতে হবে, কারণ প্রত্যেকটা গ্রহ, এই যে অ্যাস্ট্রোলজির সঙ্গে স্পিরিচুয়াল একটা ব্যাপার রয়েছে, প্রত্যেকটা গ্রহের কিন্তু দেবদেবী আছে, প্রত্যেকটা, এই যে দশমহাবিদ্যার এই 10টি গ্রহের জন্য, 9টা গ্রহের জন্যে সেই দশমহাবিদ্যাও কিন্তু প্রস্তুত হয়ে রয়েছেন, যে কারণে কি হচ্ছে যে রত্ন ধারণ করতে পারছে না তার জন্যে কিন্তু দশমহাবিদ্যা সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে রয়েছেন, তাকে শুধু সিলেকশন করতে হবে সে কোন দেবীর পূজা অর্চনা করবেন। কাজে এই যে বৃহস্পতি যাদের খারাপ, যেটা নিয়ে আজকের আলোচনা, সেখানে হচ্ছে গিয়ে বৃহস্পতির জন্যে তারামার পূজা, সেই তারামার পূজা করতে গিয়ে সে ঘরে যদি তারামার ছবি না রাখতে পারে তাহলে সে কাকে অনুসরণ করবে, কাকে পূজা অর্চনা করবে? কাজে এখানে হচ্ছে গিয়ে কি, কাজে সবসময় জানবে মা বাবা এরা কখনো ক্ষতিকারক হয় না, কাজে শিবলিঙ্গ সাদা হোক বা কালো হোক বা আপনার হচ্ছে পেতলের হোক, সেই নিয়ে মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট বা কিছুর নেই, এবং মায়ের ফটো অবশ্যই আপনি রাখতে পারেন। হ্যাঁ, কারণ কি দশমহাবিদ্যার কিছু কিছু জটিল নিয়ম থাকে, সেই কারণে তাকে যদি আপনি প্রাণ প্রতিষ্ঠা করে মূর্তি রাখেন তখন সেখানে সমস্যা হয় যে সেখানে তাকে ঠিক তিথিতে ঠিক ঠিকভাবে পূজা অর্চনা করতে হবে, সেই কারণে আপনি ফটো রেখে অবশ্যই কিন্তু তাকে পুজো পাঠ করতে পারেন। তবে দর্শক বন্ধু, সময় তো শেষ, বিদায় নিতেই হবে, কিন্তু আপনাদের জন্য টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু এই মুহূর্ত থেকে ফোন করতে হবে, করে বুকিং করতে হবে। আপনারা দমদমে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার এবং শনিবার ঢাকুরিয়াতে, শুক্রবার কল্যাণীতে পেয়ে যাচ্ছেন, রবিবার হাতিবাগানে, বুধবার এবং প্রত্যেক মাসের 21 থেকে 30 তারিখ পর্যন্ত শিলিগুড়ি। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। এই বলে শেষ করবো অনুষ্ঠান, দিদিকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার। আগামী এক সময় আপনারা 30 তারিখ থেকে 21 থেকে 30 পর্যন্ত পেয়ে যাবেন শিলিগুড়িতে।